সকাল 5টার সময় কিভাবে মানে আস্তে আস্তে জলটা বাড়ছে, বাড়তে বাড়তে হঠাৎ প্রচুর জল বেড়ে গেছে। এর ফলে ধানের জমি অনেক ক্ষয়ক্ষত হয়ে গেছে, অনেক জমি মানে ছোটোখাটো ছিটে বেড়া জমি ঘর, সেই ঘরের এক ধার থেকে জল ঢুকে অন্যদিকে বেরিয়ে গেছে। এবং যে যাদের বাড়িতে জল ঢুকে গেছে তারা আস্তার পাশে এসে দেখছি আছে, এখনও আছে। তারা কি হবে, খাওয়া দাওয়া করবে, রান্না করবে, সেটা নিশ্চয়ই এখানকার মানুষ দেখছে। এলাকাটা তো 25-30 বিঘা তো জমি আছেই, এই ধান ক্ষয়ক্ষতি হয়ে গেছে, ধানের উপর দিয়ে জল গেছে, একদম মাটির সঙ্গে মিশে গেছে। আমাদেরও সামান্য একটু জমি আছে, আমাদেরও জমি কিছুটা গেছে, প্রচুর ক্ষতি। এটা মানে কি বলবো, এখানকার দরিদ্র মানুষ তাদের যে কি অবস্থা তারা নিজেরাই বুঝতে পারছে, যে কি অবস্থা, কি হবে এরপরে, কি হবে তারা, কিভাবে দিন যাপন করবো সেটা তারা নিজেরাই বুঝতে পারেনি। আমি তো দেখি না, নিশ্চয়ই আসছেন ওনারা দেখছেন, হ্যাঁ, বাঁধ বাগানা হচ্ছে, মেরামত হচ্ছে, নিশ্চয়ই তারা দেখবেন, ব্যবস্থা করবেন। মুখের দিকে তাকিয়ে, আমার নাম অশোক দাস। মোটামুটি 6টা ধান ঘুমি উঠাছি, দেখছি কেটেছে, আমরা ভাবতে পারিনি এতটা সব হবে। হওয়ার পর এবারে ঘুমি উঠে যখন দেখছি এত সব না হবে, ভাবার পরে যখন বাগাতে না করতে দেখছি বন্যার মতন এসে চলে গেছে, মানে ছাগল গরু কুমে দিচ্ছে, আমরা বাগাতে পারলাম না। যেমন পেরেছি বাগিয়েছি সব নিয়ে চলে গেছে, যেমন হোক একটা বাড়ি বাগিয়েছিলাম কষ্টপিষ্ট করে, সেইটা মোটামুটি ঝেঁটি ঝাঁটি আছে, আর একটা বাড়ি বাগাতে পারছি না, জলে কোনো সব ভঙ্গ হয়ে গেছে। তাহলে আমরা এখন কী করবো, আমরা কোথায় থাকবো, কোথায় কী করবো? আমাদের তো থাকা থাকি একটা আর আয়োজন সব দেওয়া আছে, আমরা এখন কী করবো এবারে? তোমরা একটু সাহায্য, আমাদের এখানে খাওয়া ওই পার্টি ফুটি লোক যেমন হোক একটু আজ সাহায্য করছে, পঞ্চায়েত থেকে এসছে খাদ্য, আশা করি খাওয়ার নাম সব একটু হচ্ছে, কতদিন আর পড়বে। ক্ষয়ক্ষতি আমাদের কী বলবো, যা হয়েছে ধরনের বাইরে জমি জায়গা ধান বাড়ি দেখলাম সামনে তো সব একদম নিশ্চিত করতে, ধান আমরা আদায় করতে পারবো পারবো না, সে কাটার সময় আমাদের ধান ওই অবস্থা, ছাগল গরু সব আমরা কোথায় কী, আমাদের কী আলদার হয়ে গেছে আমরা নিজেরাই খুঁজে পাচ্ছি নিজের কী করবো। সঞ্জয় মহারণ, জল ভোরবেলা দেখছি উঠে দেখছি না কেন ছেড়ে গেছে, এমন অত ফুলাবার জল দে, গরিব মানুষের কোথাও ঘর ভাঙবে না কীভাবে, ওদের একটু আকেল জ্ঞান না এমূর্তি, একবারে হুচকো জলটা চলে গেছে ভেঙে, তাহলে আমরা আর কিছু বার করতে পারিনি, একদম সব নিয়ে চলে গেছে, এই ছেলে মেয়ে নিয়ে রাস্তায় বসে আছি আমরা। দেখো বাবু একটু সাহায্য করবে আমাদের, একদম ঘুরতে পারবো না, বাড়ি একটুও নাই, বাড়ি সব চারধার ছেঁড়া গেছে দেয়ালগুলো, একদম নাই, মোটি কিছু নাই, ছাগল হাঁস মুরগি ছেলে পুলে নিয়ে সব, দেখো না ছাগল তো গরু তো নাই, ওই জলধারে সব টেনে টেনে যাকে তুলেছে, আর এই ছেলেগুলি নিয়ে বসে আছি পথেতে, রাস্তার সাইডে সব আমরা বসে আছি। পাকা ধান অনেকটা জল, পাকা ধানে কত দেখো না কত, এই যে জল গাছে একবারে সব একবারে মই চুড়া করে দিয়ে চলে গেছে পাকা ধান, আমরা একটু করে ঘর চাইছি, সকালে জলটা আসলো 6টার সময়, কেনেলের পোলটা ভেঙেছে, জলটা আমাদের দিকে চলেছে, কেনেল ভেঙেছে, কেনেলের জল ভেঙেছে, আমাদের ঘরে এসে জল ঢুকে গেছে, আমরা সকালে উঠেছি মেলে অনেক জল, যে আমরা ঘাটি বেরোতে পারিনি, যে আমরা কোথায় খাওয়া সেই কি চিন্তা, খাওয়া দাওয়া কিছুই হয়নি, এই যে আর দেখতে থাকলাম।